নদীর ভাঙনে আতঙ্কিত করণদিঘি ব্লকের নাগর নদীর পার্শ্ববর্তী ধাওতা গ্রাম। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের নাগর নদীর তীরে অবস্থিত ধাওতা গ্রাম। দীর্ঘ কয়েক বছর ধরেই নদীর গতিপথ বদলে বিপাকে পড়েছেন কয়েকশো গ্রামবাসী। নদীর জল ক্রমশ বাড়ছে, সাথে নদীর ভাঙন শুরু হয়েছে। নদী ভাঙনকে রক্ষা করতে ইতিমধ্যেই বালি মাটির বস্তা দিয়ে কাজ শুরু হয়েছে। স্থানীয় লোকজন বলেন, বালি বস্তা দিয়ে নদী ভাঙন আটকানো সম্ভব না। তাদের দাবি, দ্রুত নদী ভাঙনের জায়গায় পাথর ফেলে তার দিয়ে বাঁধ নির্মাণ করলে তাহলে নদী ভাঙন থেকে রক্ষা পাবে গ্রামটি। ধাওয়া গ্রামে প্রাথমিক বিদ্যালয় সহ হেলথ সেন্টারটি প্রায় নদী ভাঙনের কাছে। গ্রামবাসীরা দাবি করেন, দ্রুত প্রশাসন আধিকারিকরা নদীবাঁধ পরিদর্শন করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক, যাতে নদী ভাঙন আটকানো যায়, দাবি করেন গ্রামবাসীরা। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থেকে প্রদীপ সিনহা, রিপোর্ট হার্স নিউজ। জল বাড়ছে কি আমাদের এখানে? তো মাটি কাটে একদম পুরো নদীতে পড়ে যাচ্ছে। তো আমাদের মানে ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে ইয়ে হয়েছে, স্যাংশন হয়েছে আমাদের ইয়ে, এই যে বস্তা পাটিং দিয়ে মাটিটা আটকানোর জন্য মাটিটা কেটে কেটে চলে যাচ্ছে। গ্রামের পাশে চলে আসছে, স্কুল আছে, হেলথ সেন্টার আছে। তো মাটিটাকে আটকাবার জন্য বস্তা কেটে করে দিচ্ছে আর কি জলের মধ্যে। না, কাজ তো রানিং চলছে, কাজ কই বন্ধ রয়েছে? কাজ তো চলছে, রানিং আছে, চলছে, রানিং আছে, কাজ তো চলছে। জল বেড়ে গেছে, এখন হয়তো দুই একদিন পর চলবে কাজ। কাজ এখন হয়তো বস্তা দিয়ে মাটিটাকে মানে যেটা মাটি কেটে পড়ে যাচ্ছে নদীতে, নদীর মাটিটা কেটে পড়ে যাচ্ছে, ওটা মানে বস্তা দিয়ে আটকাচ্ছে আর কি। ভবিষ্যতে গ্রামের পাশে চলে যেত, গ্রামের পাশে অলরেডি ভিড়ে গেছে, ভিড়ে গেছে, অলরেডি রোডের ধারে চলে যেত। আমাদের যেরকম এমএলএ সাহেব আছে, আর যেরকম উত্তরবঙ্গ দপ্তরে যে আমাদের ইয়ে মন্ত্রী সাবিনা ইয়াসমিন আছেন, আর ইরিগেশন ডিপার্টমেন্টের যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, এরা যে আমাদের কাজটা করেছে, ওদেরকে আমরা খুব মানে ধন্যবাদ জানাই। আর এরপরে আমাদের ইয়ে শুকনো সময় ইয়ে গার্ডওয়াল হবে, তারপরে আমাদের যদি যেটা ওই উপরে যদি পিচিংটা করে দেয়, আমরা ইয়ে করছি, রিকোয়েস্ট করছি ওদের, ওনাদের কাছে যদি পিচিংটা আমাদের করে দেয় তো আমাদের গ্রাম, তারপরে আমাদের স্কুল, হেলথ সেন্টার, একটি স্কুল আছে, হেলথ সেন্টার আছে, আইসিডিএস সেন্টার আছে, এগুলো আমাদের, হ্যাঁ, এই গ্রামেই আছে, সব নদীর ধারে আছে। হেলথ সেন্টার পিছনে, স্কুলও আছে পিছনে, মানে আমরা ছবি স দিয়েছি ডিপার্টমেন্টকে, এডুকেশন ডিপার্টমেন্টে, মানে কবে তো এমএলএ আমাদের একটা মানে গ্রামবাসীর দাবি দাবা আছে, এমএলএ সাহেব, তারপরে আমার শেষ নদীর যে সাবিনা ইয়াসমিন আর ইয়ে এডুকেশন ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কাছে আমাদের একটাই মানে অনুরোধ, যে আমাদের এই যে ওয়ালগার্ড যেটা হয়েছে, শুকনো সময় ওয়ালগার্ডটা হবে, ওয়ালগার্ডের দিয়ে আমাদের গ্রাম মানে থাকবে না, কিন্তু আমাদের ওয়ালগার্ডের পাশে যদি আমাদের বর্ডার পিচিংটা করে দেয় তাহলে আমাদের স্কুল টিস্কুল গ্রাম মানে গ্রাম, তারপরে হেলথ সেন্টার, এগুলো গ্রামবাসীর যে ঘর বাড়ি আছে সব কিছু বেঁচে যাবে। তা আমাদের অনুরোধ যেন আমাদেরকে পিচিংটা করে দেয়। আমার নাম এমডি মুস্তফা। আমরা যে সিস্টেমে এবার গতবার আমরা বস্তা পাইলিংয়ের কাজ করেছিলাম, সেই বস্তা পাইলিং আমাদের এখন অবধি নাই, সেটা দুদিনের মধ্যে ভেঙে পড়েছিল। এবার আপাতত বস্তা পাইলিংয়ের বস্তার কাজ শুরু করেছেন, এটা আমাদের বোল্ডার গার্ডওয়ালের টেন্ডার পাস করেছেন। এখানে আমার একটা অনুরোধ থাকবে যে আমাদের বিধায়ক এমএলএ সাহেব গৌতম পাল মহাশয়, কোহানদিঘি 32 নম্বর, ওনাকে আমার বিশেষ বিশেষ অনুরোধ, যে কাজটা আমাদের আপাতত করা হয়েছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং আমাদের সেচ মন্ত্রী সাবানা ইয়াসমিন এবং আমাদের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার রিকোয়েস্ট, যেন গার্ডওয়ালটা করবে সেটা ভালো কথা, এর মধ্যে যদি আমাদের বোল্ডার পেঞ্চিং না করা হয় তাহলে আমাদের গ্রাম টিকবে না বা বাঁচবে না। আমরা খুব আতঙ্কের মধ্যে আছি, এই যে আতঙ্ক মনে হয় গ্রাম আমাদের পিএমজি রাস্তা আমাদের খুব বেশি 20-15 মিটার অবধি দূরে আছি। আমি এখন হেলথ সেন্টারের সামনে আছি, পাশে আমাদের প্রাইমারি স্কুল এবং আইসিডিএস, সব কিছু আমাদের এখানে পাশেই নদীর ধারেই। তো আমাদের আপাতত এই যে বাঁচানোর জন্য কিছু যে কাজ শুরু করা হয়েছে এর জন্য অনেক অনেক ধন্যবাদ। আপাতত এই বস্তা দিয়ে এই মাটিটাকে রোধ করা হচ্ছে, যেন উপরের মাটিটা ভেঙে নদীতে পড়ে না যায়। তো এর জন্য আমার অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ, এর থেকে ধন্যবাদ আর কি বলবো। এরপরে যে গার্ডওয়াল করা হবে শুকনোর সময়, এখন তো গার্ডওয়ালের কাজ হচ্ছে না, কারণ এখন নদীতে অনেক জল, এই জলের জন্য এখন বস্তার কাজ চলছে, যেন কিছু কোনো মতো এই যে আমাদের নদীর ধারের যে কিছু জায়গাটা এটাকে বাঁচানো হয়, এর জন্য বস্তার কাজ চলছে আপাতত। এরপরে শুকনোর সময়
আমার অনুরোধ থাকলো যেন গার্ডওয়াল না করে বোল্ডার পিচিং এর কাজটা করা যায়, এর জন্য আমার অনুরোধ থাকলো, গ্রামবাসীরও অনুরোধ থাকলো যেন আমাদের বোল্ডার পিচিংটা হয়ে যায়।